এলাকাবাসীর সহায়তায় পুলিশের জালে তিন কারবারি। ঘটনার রাজধানী মধ্য ডুকলিতে বাড়িতেই চলত নেশার কারবার, অথবা মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেও তৎপর নেশা কারবারীরা। নেশামুক্ত ত্রিপুরা গড়ার ঘোষণা যে অন্তঃসার শূন্য তা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া হিরে সরকারের মুখ্যমন্ত্রীর মুখের কথার সঙ্গে যে বাস্তবের মিল নেই, সে কথা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যবাসী। তা না হলে রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্তত 140টা নতুন মদের কাউন্টার খোলার ছাড়পত্র দিতেন না তিনি। কথায় বলে নারী চরিত্র বেজায় জটিল, হাল্লাবল বলবে তার চাইতে অধিক জটিল রাজনীতিবিদদের মায়ারি চরিত্র। এবার রাজধানী মধ্য টুকলি এলাকার অর্জুন তাঁতির বাড়ি থেকে গ্রেপ্তার ড্রাগস ক্রয় করতে আসা দুই যুবক। এলাকাবাসী এডি নগর থানার পুলিশের হাতে তুলে দেওয়ার পর যুবকরা জানায়, তোমরা কেমনে জানো? কত করে নিয়েছো? কত এটার দাম? কত? একশো টাকা। কত থাকে এটার মধ্যে? তোমরা কতদিন নো এন থেকে আসে? কতদিন দেওয়ার নো? সাতটা দশ দিন আগে নিয়েছিলাম। এর সাথে কে কে জড়িত স্যার? আর আসেনি মাল তার কাছে? তোমার করতে দিছে ভাই? করে হাতে দিছে জানে এইসব ব্যবসা এদিন পুলিশ ড্রাগ মাফিয়া রাজু তাঁতির বাবা অর্জুন তাঁতিকেও গ্রেপ্তার করে। আপনি ওয়াইফ জানেন না এসব ব্যাপারে? জানেন না? আপনি ওয়াইফের নাম কি? আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? কি করে নাম নেই? আপনার ছেলে কোন ঘরে থাকে? কোন কোন জায়গাতে রাখে আপনার ছেলে? এগুলা পুলিশ অর্জুন সহ দুই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।